নমস্কার আমি বৈশাখী শিল্প বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের বলবো গল্প বিমলার নাভি গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন আজ আপনাদের বলবো, গল্প বিমলার নাভি গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে গল্প পাঠে আর গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ গল্পটিকে অবশ্যই গল্পের আকারে গ্রহণ করবেন এবং নিজেদের মনকে ভাসিয়ে নিয়ে যাবেন কল্পনার সেই কাল্পনিক জগতে গল্পের সাথে বাস্তবের কোনো মিল খুঁজে পেলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় শুরু হচ্ছে আজকের গল্প গল্পটি সকল বয়সী শ্রোতা বন্ধুদের জন্যে নয় কর্ত এমনই একটি গর্ত সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন নারীদের দেহে ধুই উড়ুর মাছ বরাবর সেই গর্তের ডুবন্ত জলের খাদ আজ পর্যন্ত কোনো পুরুষই আবিষ্কার করতে পারেনি তাদের পুরুষ সত্ত্বার দ্বারা সেই গভীর গর্তেই লুকানো রয়েছে পৃথিবীর জাগতিক সব সবকিছুর সৃষ্টি এবং ধ্বংস অগ্নিকুণ্ডের সামনে বসে এক মুঠো ছাই নিয়ে জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেললেন তান্ত্রিক দাও দাউ করে জ্বলে উঠল সেই আগুন সামনে বসে রয়েছে নগ্নিকা একটি রমণী তার শরীরে একখণ্ড বস্ত্রের মাত্র নেই তার উন্মুক্ত শরীরের সব থেকে আকর্ষণীয় অঙ্গ হল তার না ভিকুল সেইখান থেকে বেরিয়ে আসছে কস্তুরি মৃগের গন্ধ কস্তুরি মৃগের নাভির বড্ড বেশি দাম তান্ত্রিক তাকিয়ে রয়েছে সেই নাভির দিকে অভুক্ত শরীরটা বহুদিন কোনো নারী শরীরকে ভোগ করেনি তবে সামনে বসে থাকা এই নারীটি শারীরিক দিক থেকে সচল নয় একটি আত্মা অগ্নিকুণ্ড থেকে বেরোনো ধোয়া কুণ্ডের দ্বারা সৃষ্ট হপার্থিব তান্ত্রিকের বৈরাগ্য তপস্যার বুঝি শেষ ক্ষণ দাও দাও করে জ্বলে ওঠা আগুন গ্রীষ্মের প্রখর গরম সব মিলিয়ে জঙ্গলের মাঝখানে কামনা মাখা এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে এমন বাতাবরণে বাতাসে যদি ভেসে আসে কোনো ভোগের শব্দ তখন ষষ্ঠ ইন্দ্রিয় তো চঞ্চল হয়ে উঠবেই উঠবে দূর থেকে শুনতে পাচ্ছে তান্ত্রিক একটি পুরুষ কণ্ঠ চারিদিকে বদ্ধ ঘরে ভেতরে জ্বলন্ত দুটো শরীর হকসাত মিলিত হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে একে অপরকে একটা অদ্ভুত সুবাস বাতাসটাকে ঘিরে ধরেছে এই সুবাসে কামনার গন্ধের সঙ্গে সঙ্গে রয়েছে টাটকা রক্তের স্বাদ তান্ত্রিক হেসে উঠলেন তার সামনে বসে থাকা নগ্নিকা সেই অবয়বটিকে আমন্ত্রণ করলেন তার উড়ুতে বসার জন্য চোখের সামনে ঘটা অদৃশ্য সেই অবয়বটি পুরুর মধ্যে বসে সজুড়ে প্রবেশ করল তান্ত্রিকের পুরুষাঙ্গের মধ্যে তার গভীর গর্তের দ্বারা তান্ত্রিকের হাত চলে গিয়েছে অবয়বটির নাভিকুল বরাবর শক্ত করে চেপে রেখেছে নাভিমূলের সেই অংশটা গোলাকার নাভি তর্জনীর এক ইঞ্চি অনায়াসেই ভেতর পর্যন্ত ডুবে যেতে পারে অপূর্ব সৃষ্টি এই অঙ্গটা মাতৃগর্ভে থাকা শিশুকে খাদ্যের সজ্জার জোগায় মায়ের সঙ্গে নারীর টান বজায় রাখে আর জন্মের পর সেই শিশুটি তার এই অপার্থিব নারী সৌন্দর্যের মাধ্যমে পুরুষকে আকর্ষণ করে কারণ স্তন নিতম্ব জনি ছাড়াও স্ত্রী অঙ্গের অপর একটি আকর্ষণীয় অঙ্গ এই নাভি নারীটা থরথর করে কেঁপে উঠছে পুরুষটি তার নাভিকুলের চারপাশে আঙুল বোলাচ্ছে কিছুক্ষণ আগে নারীটি সামনে দাঁড়িয়েছিল পেছন দিক থেকে তার আলু থালু চুলগুলোকে সরিয়ে ঘাড়ের কাছে অঙ্গুলে স্পর্শ করে সেইখানে ঠোঁট রাখে পুরুষটি সঙ্গে সঙ্গে নারী সমস্ত শরীরে কাঁটা দিয়ে ওঠে কাঁটা দেওয়ার চোটে তার স্তনবৃন্দ দুটো ঊর্ধ্বমুখী হয়ে ওঠে নরম দুটি কোমল বলের মতো বস্তু হাত দিতেই জেগে ওঠে পুরুষাঙ্গটি আর তার সঙ্গে সঙ্গে নারীর শরীরটাও এরপরে পুরুষের হাত চলে যায় আরও নিচে আরও নিচে ঠিক কাছে সেইখান থেকে দুষ্টু পাঁচটা আঙ্গুল এদিক ওদিক করতে করতে নেমে যায় সেই বদ্বীপের মাঝখানে যেখানে এখন রয়েছে পিচ্ছিল রসালো পদার্থে ভরা কামনা মদির সেই নারীটি পাগল হয়ে যাচ্ছে পুরুষটিকে ঘন করে কাছে পাওয়ার জন্য তার নিঃশ্বাস পড়ছে অত্যন্ত দ্রুত বেগে অত্যন্ত জোরে জোরে তার কম্পিত শরীর জানান দিচ্ছে পেছন থেকে জড়িয়ে থাকা শক্ত পুরুষটির উষ্ণ বুকের স্পর্শ পাওয়ার জন্যে আকুল এই নারীটি এখন চাইছে একটি সুসজ্জিত বিছানা তার মাঝখানে নিজেকে সাহিত্য করে তার প্রসারত শরীরের কামের দ্বারা সে প্রকাশ করতে চাইছে স্বেচ্ছায় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্যে প্রতি রাতেই সে আকুল হয়ে থাকে তাই তো জাগতিক সমস্ত বস্তুকে উপেক্ষা করে ঘর সংসার স্বামী সবটা সে আকিয়ে আসে এই পুরুষটির দেহের কাছে পুরুষটি থাকে শোষণ করুক লেহন করুক চোষণ করুক আর পান করুক তার নাভিকুলের রক্ত যাতে তার এই রক্তের স্বাদে ধরে রাখতে পারে এই নারীটিকে এবং নারীটিও পুরুষটিকে বশ করতে পারে তার কস্তুরী মৃগ গন্ধ সমৃদ্ধ এই নাভিকুলের রক্তের দ্বারা বৌমা বৌমা যায় মা বলুন ছোট ডেকেছ অনেকবার সে তো কিছুতেই রাজি হচ্ছে না কি মুশকিল তো দেখতে যাওয়ার কথা দত্তবাবুর মেয়েটা কত সুন্দরী রূপে লক্ষ্মী গুণে সরস্বতী শুনেছি চল্লিশ পঞ্চাশটা বাচ্চাকে নাকি পড়ায় অমন সুন্দর গুনি মেয়েকে ছেড়ে ছেলে যে কার জন্যে হত্যা দিয়ে পড়ে আমি বলি কি মা ভাইয়াই তো বিয়েটা করবে সংসার তো ও করবে তাহলে ওর ইচ্ছে না থাকলে তুমি বাপু চুপ করো তো দেখে শুনে সম্বন্ধ করে বিয়ে করার মজাটাই আলাদা এই তো আমাকে আর তোমার শ্বশুর মশাইকেই দেখো না সেই তলায় গিয়ে চার চোখ এক হয়েছিল তারপরে তো সেই কত খুনশুটি গল্প যদিও তোমাকে ওইসব বলে কি হবে তুমি তো বলেই চুপ করে গেলেন রমা দেবী তনয়া তাকিয়ে রয়েছে ওর মুখের দিকে বড় ছেলে বিজয় ভালোবেসে বিয়ে করেছিল তনয়াকে প্রথম দিকে অনেকটা আপত্তি ছিল ওনার কিন্তু শেষমেশ মেনে নিতে বাধ্য হয়েছেন তনয়া দেখতে শুনতে খারাপ না এম এ পাস তবে হ্যাঁ সে টিউশনি টিউশনই করতো না অথবা চাকরি বাকরির চেষ্টাও কোনোদিন করেনি ফর্সা উঁচু লম্বা শরীর স্বাস্থ্য বেশ হালকা শ্বশুর বাড়িতে এসে নিজের সদ্ব্যবহারে সকলের সাথেই একটা সুন্দর দৃঢ়তাপূর্ণ সম্পর্ক তৈরি করে নিয়েছিল আর একদিকে সুজয় সে আবার তনয়ার ভাইয়া মানে ছোট দেওর বয়স প্রায় তিরিশের কোঠায় এদিকে সে বিয়ে করতে রাজি নয় তনয়া সুজয়ের থেকেও বয়সে দুই তিন বছরে ছোট হবে হা করে দেখছো কি যাও গিয়ে ডেকে নিয়ে শোকে মনটাকে এর মনে করে আবার তনয়া যায় সুজয়ের ঘরের কাছে দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকবার টোকা দিয়ে বলে ভাইয়া ভাইয়া আয় সুজয় ভেতর থেকে কোনো সারা আসে না গতকাল রাতে খেতে বসে বাবা হঠাৎ করে বললেন শোনো আমি একটা সিদ্ধান্তে এসেছি আমি সুজয়ের বিয়ে দেব বড় বউ মাকে তো দেখো সকাল থেকে বেচারি খাটতে খাটতে একেবারেই শেষ সেই কাক ভরে ঘুম থেকে ওঠে অজয়ের টিফিন করে দেওয়া আমি সুগারের পেশেন্ট বলে আমার আরেক রকম টিফিন তুমি আবার একরকম খাও মেয়েটা আর পেরে ওঠে না দুপুরের বান্না সব সেরে ওই সন্ধেবেলায় যখন ওর মুখটা আমি দেখি আমার মুখটা কষ্টে ফেটে যায় শ্বশুর মাসে অমিতাম বাবু বড় বৌমাকে একটু বেশি চোখে আড়ালে করতে পারেন না খুব ভালোবাসেন ওকে মেয়ের মতো হবে নাই বা কেন এসেই যে তার সহাস্য বদনা মুখে সুন্দর মিষ্টি ব্যবহারে ভুলে গিয়েছিলেন নাকটা ঝামটিয়ে রমা দেবী বললেন তা আমার ছোট বৌমা বুঝি এসে ঘর সংসারের কাজ করবে ওমা তা সংসারের কাজে আবার কাজের লোক হয় নাকি কেউ আমি তো তা বলিনি বড় বৌমাকে কাজের লোক কেন বলতে যাব আমি বলেছি ছোট বৌমাই কি এসে সব ঘরের কাজ করবে নাকি আমি বাসাই সেই কথা কখন বললাম রমা দুই যায় মিলে কাজ ভাগ করে নিলে কষ্টটা কারোরই বেশি হবে না শোনো আমিও একটি মেয়ে দেখেছি কেশে দত্তবাবুর মেয়েটা দত্তবাবুর মেয়ে হ্যাঁ কত সুন্দর মেয়েটা কি সুন্দর মিষ্টি পঞ্চাশটা বাচ্চাকে বলে তনয়ার দিকে একবার তাকিয়ে নিলেন ও তুমি সুচরিতার কথা বলছো হ্যাঁ সুজয়ের ওকে পছন্দ কি জানি অত সুন্দর মেয়েটা দুদিন আগেই তো ফেসবুকে দেখলাম কত ভদ্র সভ্য জানো শাড়ি পরে ঘুরতে গেছে এই গরমেও ভাবো এখনকার কোন মেয়েটা পড়বে বলে আবার তাকালেন তনয়ার দিকে কিছুদিন আগে তনয়া বরের সাথে বিড়লা প্ল্যানেটোরিয়ামে ঘুরতে গিয়েছিল শুধু বিড়লা প্ল্যানেটোরিয়াম নয় সায়েন্স সিটি নিকো পার্ক সব জায়গাতে গিয়েছিল জিন্সের প্যান্ট আর একটা স্লিভলেস টপ পরে ঘর থেকে বেরিয়েছিল একটা ওড়না গায়ে দিয়ে কিন্তু স্টেশন চত্বরে গিয়ে ওর না কোথায় যে উড়ে গেল কথাটা এসে লাগানি ভাগানি করেছিল পাশের বাড়ির ঝুমা বৌদি সেই থেকে তনয়ার ওপরে একটু রাগ হয়েছে ওনার তনয়া খাবার বেড়ে দিয়ে ঘরে চলে যায় মুখটা কালো করে বসে থাকে খুব একটা খাবার খেতে পারে না অজয় ঘরে আসলে তনয়াকে জিজ্ঞেস করে কি ব্যাপার মুখটা ওরম হাড়ি করে রাখলে কেন দেখেছো তো মা সব সময় ইন্ডে আমাকে কিরম করে দোষে আমি ওড়না খুলে ফেলেছিলাম তাই তোমাকে বারবার বললাম না ওড়নাটা বুকের ওপর থাক আহা মেয়েদের তো সৌন্দর্যই পুরুষদেরকে দেখানোর জন্য তাই না আমি তো তোমাকে পড়তে বলেছি তাহলে মায়ের আপত্তি কিসের আর মায়ের কথা শুনছে কে বাদ দাও তো বুড়ো মানুষ একটু কিটিমিটি করে তাই বলে তুমিও প্রতিবাদ করবে না আমি কি স্বেচ্ছাই খুলেছিলাম ওড়নাটা অজয় বুঝতে পারে তনয়া খুব কষ্ট পেয়েছে বউকে জড়িয়ে ধরে কপালে একটা চুম্বন দিয়ে বলে রাগ করে না চলো শুয়ে পড়ো খাবো না নাকি ও হো তোমার তো খাওয়াই হয়নি ভুলে গিয়েছিলাম বসো আমি তোমার খাবারটা নিয়ে আসছি সংসারে এই একটি মানুষের জন্যই তনয়া খুব ভালো আছে অন্যদিকে সুজয় কলেজের প্রফেসর সকালবেলা বেরিয়ে যায় অনেক রাতে বাড়িতে ঢোকে ভাইয়ের থেকে মানে দাদার থেকে ভাই একটু বেশি টাকা ইনকাম করে তাই বলে সুজয়ের মধ্যে কোনো অহংকার বোধ নেই মোটা ফ্রেমের চশমা পরা উচ্চতায় প্রায় ছয় ফুটের কাছাকাছি সুঠাম শরীর ফর্সা গরণ মুখটা অনেকটা পান পাতার মতো মাথার চুলগুলো ঘাড় পর্যন্ত এসেছে সংস্কৃতের শিক্ষক মাঝে মাঝে কি কিসব বুলি যেন বলে তার পাশ কিছুই তনয়া বুঝতে পারে না সে আবার এম করেছে বাংলায় অনার্স নিয়ে দেওর বৌদির মধ্যে খুনছুটি হয় মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটিও বাঁধে তবে সেই ঝগড়াঝাটি আর ওই লোক দেখিয়ে কিস্তি খামারি পর্যন্ত পৌঁছায় না হালকার ওপরে তবে তনয়া লক্ষ্য করেছে বাড়ির সবকটা মানুষের থেকে এই সুজয়ের গায়ের রংটা একটু বেশি সাদা একটু ফ্যাকাশে টাইপের ফর্ষা আর সুজয়ের ঠোঁট দুটো মেয়েদের মতো সবসময় যেন লিপস্টিক পরা লাল মখমলের মতো নরম মেয়ে মানুষের থেকে একটু দূরে দূরে থাকতেই পছন্দ করে সুজয় না হলে বাড়িতেও বেশ কটা স্টুডেন্ট আসে মাঝে মধ্যে নোটস নিতে কত সুন্দরী সুন্দরী মেয়ে আসে হা করে তাকিয়ে থাকে সুজয়ের দিকে বৌদির সাথে কত খাতির করে রান্নাঘর পর্যন্ত চলে যায় তনয়া বেশ ভালোই উপভোগ করে বাড়িতে আই বুড়ো ননদ বা দেওয়ার থাকলে এইসব পাওনাগুলো অ্যাডভান্টেজ ভাবে আহারে মেয়েগুলো পাগল আমার দেওয়ারের সঙ্গে থাকার জন্য বিয়ে করার জন্য আর আমার দেওয়ারটিকে দেখো হা বাবো বা কারো দিকে তাকাতে ভালোবাসে না কি ছেলেকে জানে দাদাটা তো এরকম না মনে মনে ভাবে দাদা তো রীতিমতো প্রেম করে বিয়ে করেছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো কখন আমাকে একটু দেখবে বাবা দেখেই তো একেবারে এক মাসের মধ্যেই দিয়ে দিল দেওয়ারকে অনেকক্ষণ ডেকেও যখন সারা পেল না তনয়া তখন নিচে গিয়ে বলল মা আপনিই ডেকে নিন সারা দিচ্ছে না মহা মুশকিলে পড়লাম বলতো আমি তো দেখে যেতে চাই তোমাদের সুখী জীবনটা ছেলেকে কবে থেকে বলছি দাদা তো কবে বিয়ে করেছে এবার তুই কর তুই কর বিয়ে করতে কেন রাজি হয় না কে জানে নাকি শরীরে যায়। অসুবিধে আবার এই গিয়ে না তো বৌমা দেখেছো তো যারা টিউশনি পড়তে আসে ওই যে ছেলেপিলে গুলো নোটস নিতে ওদের গায়ের ওপরে আবার ঢলাঢলি করে না তো বলা যায় না হয়তো মেয়ে মানুষের থেকে পুরুষ মানুষের প্রতি মা কিছু বলেন বলি আমার বাবা আপনার বড় ছেলে এরা বুঝি এরকম না না এইগুলো তো বংশের থেকে আলাদাভাবেই তৈরি হয় কি করে যে ভগবান করে এমন করে অপমান করবেন না মা ওটা যার যার রুচি যার যার ভালো লাগা কি করা যাবে ভগবান যদি ওদের শরীরে পুরুষ বানিয়ে মনের দিক থেকে নারী করে পাঠায় তাই তো তাই তো সৃষ্টিতে সবই সম্ভব আমি যাই গিয়ে ডাকি ছোট ককা বাবু দরজাটা খোল বাবা আরে মেয়ে দেখতে যাবো তো তোর কি সুচরিতাকে পছন্দ নয় তাহলে বলে দে অন্য মেয়ে দেখি দরজাটা খুলে শটাং করে দাঁড়িয়ে থাকে সামনে সুজয় তোয়ালে পড়া গেঞ্জি পরা ঠোঁট দুটো অসম্ভব লাল চোখ দুটো ডোগরে ডোগরে লাল দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগে শোয়া থেকে উঠে সে ওয়াশরুমে গিয়েছিল বিরক্তিতে তাকা এসে চশমা ছাড়া সুজয়ের চোখ দুটোকে দেখলে যে কোনো মেয়েরই ভয়ে আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় চোখের মনে যে একটু সম্পূর্ণভাবে কালো নয় একটু কেমন যেন চোখে কিছু হয়নি জেগে খাতা দেখেছি ভালো লাগছে না ঘুমাবো ঘুমাবি মানে চল সকাল সকাল যাওয়ার কথা তার বাবা বোধহয় সাতকাণ্ড রামায়ণ করে বসে রয়েছে কত কি যে রান্নার জোগাড় করবে তার ঠিক নেই শুধু বলেছি আমার ছেলে খেতে ভালোবাসে ব্যাস জিজ্ঞেস করছে গলদা চিংড়ি ইলিশ পাবদা তপসে খাসি কোনটা বল আমি এখন কি উত্তর দি মা এই আদিক্ষাতা না আমার একদম ভাল লাগে না আমি তো বলেছি আমি এখনো বিয়ে করার জন্য মানসিক ভাবে প্রস্তুত নই তা কবে প্রস্তুত হবে বাবা আমি বুড়িয়ে গিয়ে চিতায় ওঠার পর নাকি বয়সটা কথা হয়েছে দেখেছিস বত্রিশ এর পরে কোনো মেয়ে আর বিয়ে করতে চাইবে না হুম বিয়ের বয়স হয়নি এখন আমার আহ গো নাতিপত্তি হওয়ার বয়স হয়ে গেল ওনারা কোনো বিয়ের বয়স হয়নি চল চুপচাপ চল হ্যাঁ আমি যাব না তোমরা গিয়ে দেখে এসো তাহলেই হবে সে আমার কাজ আমি করেছি তোমার বাবা আর আমি হাঁটতে গিয়ে মেয়েকে দেখে এসেছি তুমি বাবা আমার বাপধন ধন একবার চোখের দেখা দেখে এসো ঘান নেড়ে হ্যাঁ বলো চার হাত এক করে দিয়ে আমি বাঁচি সুজয় ভালো করে বুঝতে পারে মা না বান্দা আজকে না নিয়ে সে নড়বে না এদিকে রবিবার সুজয়েরও উপায় নেই ঘর থেকে দৌড় মারবে মনটাকে বিষণ্ন প্রায় করেই ওপর থেকে নেমে আসে তোমার আর জামা নেই নাকি বলে বৌদি কি একটা গেরুয়া রঙের জামা বিয়ে করার আগেই কি যোগী হলে আগে না বৌদি আমার এমনি মন মেয়েটা ভালো নেই তুমি কি বলো তো হ্যাঁ কোথায় সুচরিতা মেয়েটা কত সুন্দরী তোমার সাথে কি সুন্দর মানাবে গুনি মেয়ে মায়ের তো প্রথম থেকেই ওকে পছন্দ আমার থেকে বেশি ভালোবাসবে দেখবে বৌদি তুমি না আহা আমি হিংসা করছি না একবার দেখে আসতে তো দোষ নেই শুনলাম ওর বাবা নাকি অনেক কিছু আইটেমের আয়োজন করেছে না গেলে কিন্তু বাড়িতে লোক পাঠিয়ে দেবে তুলে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে খেতে তোমার শ্বশুর ভালোবাসে বিয়েই হলো না আর শ্বশুর হয়ে গেল আরে বাবা চার হাতে এক হতে কতক্ষণ তো বাড়িটা কোথায় হেই তো লাইনে এসেছো দু ঘন্টার পথ দু ঘন্টা হ্যাঁ শহরে তো ওদের ভাড়া বাড়ি আসল বাড়ি তো গ্রামে রূপশ্রী আকাশ থেকে পড়ে সুজয় কথা মতোই বাড়ির প্রত্যেকটা মানুষ ঘরে তালা বন্ধ করে দুর্গা নাম জপ করে গাড়িতে উঠে রওনা দেয় যখন ওরা ঘর থেকে বেরোয় তখন বাজে সকাল দশটা গাড়িতে উঠে বাবু বললেন বলো তো এই না হলে বাঙালি ভদ্রলোকের এক কথাই হয় জানো তো বলেছিলাম দশটার মধ্যে এন্ট্রি করব। সেখানে দশটায় বাড়ি থেকে বেরোলাম ওই হলো বাবা এন্ট্রি তো করলে বলে হাসলো কিছুটা তনয়া অজয় বিরক্তির সঙ্গে বলল। আহ সবসময় ঠাট্টা করবা না তো একই আমার ভাই বিয়ে করতে চাইছে না তার ওপর অন্য কাউকে সঙ্গে নিয়ে পালায় গাড়ির কাঁচ দিয়ে তনয়া একবার দেওরের মুখ পানে চায় না ওর মুখে কোনো বিরক্তির নেশমাত্র নেই বরং মনে হচ্ছে এই মেয়েটি পালিয়ে গেলেই সে যেন বাঁচে দুটো ঘন্টা গাড়িতে জার্নির পথ আকাশটা বেশ পরিষ্কারই ছিল হঠাৎ করে কোথা থেকে যে কালো মেঘ মেয়ে গাড়ি অলরেডি চারিদিকে সবুজ ক্ষেত মাঝখান দিয়ে মেঠো পথের রাস্তা জানান দিচ্ছে শহর অঞ্চল আর নেই অনেকটা ভেতরে ঢোকার পর তনয়া চিৎকার করে বলে ওঠে আরে সালা বাঁশবন বৌমা বাপের জন্মে দেখো নাকি আহ রমা বলো কি ভাষা তোমার বৌমাকে বলো আরে শালাটাই বা কি ভাষা আহ তনয়া সব বিষয়ে মানুষই করো না তনয়ার মুখটা ছোট্ট হয়ে যায় সুজয় বলে হ্যাঁ বৌদি আমিও দেখিনি আমার বাপের জন্মে বিশ্বাস করো এর প্রথম দেখছি বাস ছাড় কথাটা শোনার সঙ্গে সঙ্গে তনয়া খুশি হলেও বাবু আর রমাদেবী কিন্তু একটু রাগান্বিতই হলেন গাড়ি গিয়ে যখন থামলো তখন বেলা গড়িয়ে একটা বাজে রাস্তার জ্যামে অনেকক্ষণ গাড়ি আটকে গিয়েছিল মেঠোপথ ধরে অলিগলি পেরিয়ে অনেকগুলো মাটির ঘর ঘরের ছাউনি এক্সেট্রা এক্সেট্রা পার করে আলটিমেটলি ওই রাঙা পথ দিয়ে গাড়িটা যেই বাড়ির সামনে থামলো সেটা দ্বিতল একটি বাড়ি হ্যাঁ বেশ আধুনিক বাড়ি বাড়িটি ছাই রঙের আর বর্ডারটা সাদা রঙের দূর থেকে দেখে দারুণ সুন্দর লাগছে চারিদিকে পাঁচিল নেই বরং তার বদলে রয়েছে কষ্টে গাছ ওই কিছু কিছু গাছ হয় না যেগুলোর পাতা ছিঁড়ে ফেললে কষ বেরোয় ওই গাছ সেই গাছের বেড়া তার ওপরে দিয়ে অপরাজিতা ফুল কাগজি ফুল এমন করে লতিয়ে রয়েছে যেন মনে হচ্ছে সবুজ রঙের একটা পাঁচিল বাড়ির পেছন দিকটায় বিরাট বড় খোলা একটা মাঠ আর মাঠের ঠিক পেছন দিকটায় সেই বাঁশঝাটটা যেটা দেখে তনয়া চিৎকার করে উঠেছিল বাড়িতে বারোখানা নারকেল গাছ আটটা সুপারি গাছ তারপর ছোট ছোট, আম জাম কাঁঠাল আর ফুলের গাছে ভর্তি মোটামুটি শহর থেকে বেরিয়ে এই বাড়িটার মধ্যে প্রবেশ করলে পিওর অক্সিজেন পাওয়া যাবেই যাবে বাড়িটাকে দেখেই মনে মনে পছন্দ হয়ে যায় সুজয়ের মনে মনে বলে বাবা দত্ত বাড়ি যে এত সুন্দর জানতাম না শহরে ওই এদুগুলির মধ্যে ভাড়া বাড়িতে কেন থাকে এরা অবশ্য জীবন আর জীবিকা আর পেট এই তিনটে মানুষকে দেশ থেকে দেশান্তর পর্যন্ত করে হরে এসে গেছো এসে গেছো ভুড়িওয়ালা চওড়া গোপ উচ্চতায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চির কাছাকাছি গায়ের রং তামাটে পরনে লুঙ্গি আর স্যান্টো গেঞ্জি হাতের মধ্যে একটা হাত পাখা মাথায় টাক পেছনে কয়েকটা চুল মুখটা বেশ গোল ভুড়ি বাজাতে বাজাতে এক হাত দিয়ে আর এক হাতে পাখা ধরে হাওয়া খেতে খেতে হাওয়াই চটি পরে গেটের বাইরে বেরিয়ে এলেন দত্তবাবু বাহ শহরে সুটবুট পরে যখন ব্যবসার কাজে যান তখন তো দেখি এরকম মনেই হয় না আরে আসুন আসুন আরে দা কেমন আছেন কেমন আছেন বলে অমিতাভবাবু কোলাগুলি করলেন দেরি হয়ে গেল বললেন দশটা বাঙালির নাকি এক কথা আরে কি করব দাদা ছেলেকে রাজি করাতে গিয়েই কথাটা বলেও চুপ মেরে গেলেন কারণ রমাদেবী চিমটি কাটলে ওনার পাঁচার মধ্যে আর মানে ওই ছেলের কাজকর্ম ছিল তাই কোথায় সে কোথায় এই তো সুজয় বাহ গায়ের রং যাই বলেন অমিতাভ দা আপনাদের প্রত্যেকের থেকে কিন্তু আমার এই সুজয় বাবাজি সব থেকে বেশি ফর্সা একদম বিদেশি মাল বদি তাই নাকি এমন করে বললেন যেন রমাদেবীকে ইশারা করলেন আদেও অমিতাভ বাবুর বাচ্চা তো নাকি অন্য কোনো হিস্ট্রি সঙ্গে সঙ্গে রামাদেবীর মুখটা লজ্জায় লাল হয়ে গেল মুখ ঘুরিয়ে বললেন এসে আপনার ঠাট্টা শুরু হয়ে গেল হ্যাঁ আগে ছেলে মেয়ে একে অপরকে দেখুক দেখার কি আছে শহরের বাড়িতে তো আপনারা আমার মেয়েকে দেখেছেনই সে তো দেখেছি তবে আজকালকার ছেলে একটু কথাবার্তা না বললে হবে এটাকে আর আমাদের দিন যে ছাদনা তলায় গিয়ে চার হাত এক হলো তা যা বলেছেন আসুন আসুন ঘরে আসুন ওই প্রাকৃতিক সবুজ গেটের ভেতর থেকে ঢুকে ওরা একটা ছোট্ট লন পেরিয়ে যে প্রবেশ করলো সেটা বাড়ির অন্দরমহল এবং বিশাল বড় একটা খোলা অন্দরমহল মাঝখানে সেন্টার টেবিলের চারিদিকে বড় বড় সোফা সেট রীতিমতো সেগুন কাঠের দেখে মনে হচ্ছে সারা ঘর ভর্তি বেশ দামি দামি আসবাবপত্র চারিদিকে ঘরগুলো সারি সারি ভাবে সাজানো মাঝখান দিয়ে দুটো সিঁড়ি উঠেছে দুই দিক থেকে সুচরিতারা দুই বোন সুচরিতা আর ইছামতি দুই জামাইয়ের মধ্যে ভবিষ্যতে যাতে কোনো প্রবলেম না হয় তাই বাড়িটা তৈরি করা গেট একটা হলে হবে ঘরের ভেতর ঢুকে দুটো দিক আলাদা হয়ে গিয়েছে সম্পূর্ণ বোঝাই যায় ঘরে চোখার কিছুক্ষণ পরে দেবী বেরিয়ে এলেন সুচরিতার মা শাড়ি পরা ওনার গায়ের রংটা বেশ শ্যাম বর্ণা মাথার চুলগুলো কোকড়ানো তবে মাথার পেছনে বিশাল বড় একটা খোপা করা কানে ছোট্ট ছোট্ট দুটো রিং পরা গলায় সোনার চেন হাতের শাখা পলা আর দুটো সোনার চুরি আর রয়েছে আয়স্তি কপালা বড় একটা সিঁদুরের টিপ চওড়া সীতিতে সিঁদুর আর ঠোঁটের কোনায় লেগে রয়েছে পানের কষ মুখটা বেশ লম্বাটে টাইপের তবে শ্রী বজায় আছে চেহারা হালকা গরমের দিকে রমা রমাদেবী সেই তুলনায় একটু বেশি স্থুল। এবং উচ্চতাতেও একটু বেশি খাটো এই অলকা দেবীর থেকে আরে দিদি দেরি হয়নি তো বলে পানের পিকটা ফেলার জন্যে বাইরে বেরিয়ে এলেন সঙ্গে সঙ্গে দত্তবাবু বললেন আরে পানটা ফেলে এসো না এ এক হয়েছে অষ্টক্ষণ পান সারা মাসে যে হাজার টাকার পান কিনি কথা বলো না এক হাজার টাকার পান মানে তুমি বর্জ বলে হাতটা মানে ডান হাতে তর্জনী ওনার দাঁতের বাড়ির ফাঁকে ফাঁকে ইচ্ছা মতো ঘুরিয়ে নিয়ে ঠুক করে থুতুটা ফেললেন একেবারে বাড়ির উঠোনের ঠিক মাঝখানটায় এমন আচরণ দেখে রমাদেবীর গাটা বেশ ঘিন ঘিন করে উঠল উনি পয় পরিষ্কার মানুষ বাড়ির চারিদিকে কোথাও ধুলোকানা সহ্য করতে পারেন না এমনকি কাকপক্ষী শিয়াল কুকুর এসেও যদি কোনো সময় পটি করে দিয়ে যায় ওইটা না পরিষ্কার করে স্নান করে ঘরে না ঢোকা পর্যন্ত ওনার শান্তি হয় না সেই মহিলা এইরম একটা নোংরা বাড়িতে ছেলের বিয়ে দেবে বাপতে ওনার গাটা কেমন গুলি ওঠে এদিকে সুচরিতাকে তো খুব পছন্দ অলকা দেবী ভাড়া বাড়িতে খুব একটা থাকেন না উনি এই গ্রামের বাড়িতেই থাকেন বাড়িতে মানে ওই ভাড়া বাড়িতে থাকে সুচরিতা সুচরিতার বাবা আর এক ভাড়াটিয়া সুচরিতা যেহেতু কলেজে কলকাতায় পড়াশোনা করে তাই বাবার সঙ্গে ওকেই থাকতে হয় রান্না বান্না বাপ বেটি সেদ্ধ ভাত করে খায় আর এইখানে মা থাকে ইছামতিকে নিয়ে নাহলে এই বাড়ি পাহারা দেওয়ারও তো কেউ নেই হাত ধুতে যাবার নাম করতে রান্নাঘরের দিকে চলে গেলেন অলকা দেবী মনে মনে রমাদেবী ভাবলেন ইস ওই নোংরা হাত যদি এবার চা করে ওই চা তো উনি মুখে তুলতে পারবেন না তাই অলকা দেবী কি করছেন দেখার জন্য রান্নাঘরের দিকে গিয়ে দেখতে পেলেন না বেসিন থেকে উনি হাত ধুয়ে নিয়েছেন এরই মধ্যে ইছামতি ঘর থেকে বেরিয়ে এলো সুচরিতার থেকে ইছামতি বয়সে খুব একটা ছোট না এই বছর চার পাঁচেক হবে হাফ প্যান্ট টপ পরা ওপরে সেটাও আবার স্লিভলেস মাথার চুলগুলো ছোট্ট ছোট্ট বব কাট করে কাটা হাতের মাঝখানটায় রয়েছে একটা ট্যাটো আর একটা ট্যাটো বিপজ্জনক স্থানে মানে দুই বুকের ক্লিভেজের মাঝখানে দুটো বড় বড় পালক ফর্সা গরণে ওই পালক দুটো টসটসে ভাবে আকর্ষণ করছে বক্ষ খাঁজ দুটিকে হাতে একটা ডায়েরি নিয়ে আর একটা বড় মোবাইল নিয়ে এমনভাবে সিঁড়ি থেকে নেমে এলো যেন কে না কে এসেছে বাপি আমার ফোনে রিচার্জ করে দাওনি কেন আরে আলাপ করিয়ে দি আমার ছোট মেয়ে কারা বাপি আহ তোকে বললাম না তো দিদিকে দেখতে হো দি ভাই বুঝি খারাপ আরে না দি ভাই তো আবার রূপের লক্ষ্মী গুণে সরস্বতী এখনকার দিনে অত ভালো মেয়ে চলে না বাপি এ চলি হ্যাঁ গ্যাস আলাপ করে ভালো লাগলো হবাক হয়ে তাকিয়ে থাকেন অমিতাভ বাবু কোথায় সুচরিতা আর কোথায় ইছামতি সত্যি দুটো দুই দিকে চেনাই যায় না দুটো মেয়েকে দুই রকম শিক্ষা সংস্কৃতি দিয়ে বড় করেছেন নাকি দুটো মেয়েরই জিনগত প্রবলেম সুজয় কিন্তু তাকিয়ে রয়েছে ইছামতির দিকে তার দৃষ্টি বলছে এই এই মেয়েটাকেই যেন ওর বেশি পছন্দ ইছামতির গায়ের রঙও গৌর মেয়ে কোথায় হ্যাঁ মেয়ে তো পূজা দিচ্ছে দাদা বলে অলকা এবং রমাদেবী একই সাথে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন দুইজনের হাতেই ভর্তি রয়েছে গ্লাস কাশারের গ্লাস এবং তার মধ্যে রয়েছে ঠান্ডা তরল পানীয় দূর থেকে এসেছেন গরমের মধ্যে এটুকু আগে খান এতক্ষণ ধরে তনয়া কোনো কথা বলেনি বাড়ি ঢুকে বাড়ি চারপাশের পরিবেশ দেখে মা বাবা সুজয় সবাইকে দেখে তনয়া এই প্রথমবার বলল বাবা বাঁচালেন যেটি ঢক ঢক করে পুরোটা মেরে দিল সে সবার আগে ওরই গ্লাসটা খালি হলো সবাই মিলে সোফায় বসে আছে অমিতাভবাবু বললেন বাহ এসি লাগিয়েছেন হ্যাঁ যা গরম পড়েছে টেকা যায় না কিন্তু আপনাদের এই গ্রামটা তো খুব সুন্দর বাড়ির চারিদিক এত সবুজ অরণ্য এইখানে তো এসির প্রয়োজন হয় না হয় মা হয় হয় শহরে হাওয়া তো লেগেছে বললেন কথাটা অমিতাভবাবু শুনে বাস ভালো লাগলো তনয়া এক কথা দু কথা বলতে বলতে দত্তবাবু বললেন তা সুজয় সুচরিতার সাথে দেখা করবে তো যাও না ওই ডান দিকে সিঁড়ি দিয়ে সোজা উপরে যাও সামনের ঘরটাই দেখবে ঠাকুর ঘর রাধা মাধবের ওইখানে গিয়ে ওকে দেখে এসো ওর সাথে কথাও বলে এসো না 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 তা কি করে হয় আমার আমার মানে বুঝেছি বুঝেছি মা তোমার হবু যাকে তুমি দেখতে চাও তো ঠিক আছে তাহলে একটু বসো ও পুজো দিয়ে আসছে কিছুক্ষণের মধ্যে ওই ঠাকুর ঘর থেকে ঘন্টা নাড়ানোর শব্দ বেজে ওঠে সুজয়ের শরীরটা কেমন যেন অসহ্য বোধ হয় সে এসির মধ্যেও ঘামতে শুরু করে হে কি শরীর খারাপ লাগছে হ্যাঁ একটু কষ্ট হচ্ছে আঙ্কেল আচ্ছা 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 অলোকা বলে ডাক দিলেন এবং বাঁ সিঁড়ি দিয়ে সোজা সুজয়কে নিয়ে গেলেন ছোট মেয়ের ঘরের কাছে ইচ্ছা কী হয়েছে দাদাকে একটু ঘরে বসতে দিত দাদা কে বা দাদা এমন অভদ্রের মতো আচরণ করলে ঠাঁটি একটা চর মারবো মা যাত্রার সামনে তুমি আমাকে কিন্তু এইভাবে অপমান করতে পারো না প্লিজ আমি অ্যাডাল্ট হয়েছি হ্যাঁ আমার মাথা কিনে বসে আছো তোমার ওই ঘরে যেতে হবে না বাবা তুমি আমার ঘরে গিয়ে বসো হা রে প্লিজ প্লিজ কেমন আসুন বসুন অ্যাকচুয়ালি আমি তো সবে উনিশে পা দিয়েছি তারপরে আপনি একজন ইয়ং গাই বলা যায় গায়ে মানে ও কি গরু মা প্লিজ অশিক্ষিতর মতো কথা বলো না সুজয়ের ইচ্ছে করছিল নিজের প্রফেসারি হাত দিয়ে ঠাঁটি একটা চর মারতে ইচ্ছে কিন্তু ইচ্ছে করছে না ভাবছে থাক না মেয়েটা বলছে বলুক সে অন্যান্য মেয়েদের থেকে আলাদা এই রকম মেয়ে যে গ্রামে আছে সুজয় ভাবতে পারেনি তাই নিজের ইচ্ছাটাকে দমিয়ে রাখে বাহ ঘরটাও ঠিক মতো। সারা দেয়ালে মাইকেল জ্যাকসনের ছবি শুধু তাই নয় বিশ্বে যত নামি দামি ডান্সার রয়েছে প্রত্যেকের ছবি আর তার সঙ্গে যত সুন্দর সুন্দর অ্যাক্ট্রেস রয়েছে যারা টু পিস পরে থাকতে পছন্দ করে এবং ট্যাটো করতে তাদের ছবি সারা দেয়াল জুড়ে একটা টেবিলে ভর্তি পড়ার বই পাশে ব্যাগ ঝুলছে ছোট্ট একটা মিনি আলমারি আলমারির ওপরে রয়েছে একটা গিটার আর রয়েছে একটা ড্রেসিং টেবিল তাতে যাব পারফিউমের সেট ছোট্ট ছোট্ট একটা চিরুনি একটা সোকেস সেটায় ভর্তি যত সব খেলনায় সব টেডি বেয়ার মোটামুটি ছিমছাম ঘরটা তবে পত্রগুলো বেশ দামি তা শরীর খারাপ লাগছে নাকি ডুট তুমি কি এরকম করে ছাড়া কথা বলতে পারো না না আসলে কলেজে নতুন ভর্তি হয়েছি তো যেই বন্ধুত্বের গ্রুপটা আমরা গড়েছি আমরা সবাই একটু এরম টাইপের তাই বুঝলাম কোন কলেজ কলেজের নাম শুনে অবাক হয়ে গেল সুজয় কোন ডিপার্টমেন্ট হো নতুন এই বছর হ্যাঁ এই বছর নতুন কেন বলুন তো ঠিক আছে তোমার সঙ্গে আমার খুব শিগগিরই দেখা হবে মনে মনে ভাবে সুজয় তো হঠাৎ করে আপনার শরীর কেন খারাপ করলো ওই আসলে ঘন্টার শব্দ হ্যাঁ ঘন্টার শব্দে আপনার ঘন্টা নড়ে যায় নাকি সুজয়ের কান লাল হয়ে যায় সে পুরো কথাটা বলতে পারে না কিছুক্ষণ পরে তনয়া আসে ঘরে বাহ তোমার ঘরটা তো বেশ সুন্দর এই ইউ তুমি কি সবসময় সবার সাথে ঠিক এরকম করে কথাবার্তা বলো হ্যাঁ আসলে আমি সবার সাথে একটু ফ্রেন্ডলি মিশতে পছন্দ করি ওই সম্মান টম্মান দিয়ে কথাবার্তা বলতে আমি এবার ঠিক পারি না তাই বাবা মা বুঝি শেখায়নি সুজয় এমন করে তাকায় তনয়ার দিকে যেন তনয়া এই কথাটা ভুল বলে ফেলেছে কিছুক্ষণ থেমে থেকে বোকার মতো দাঁড়িয়ে তনয়া ওই ঘর থেকে অন্য ঘরের দিকে চলে যায় গোটা বাড়িটা ঘুরে ঘুরে সে দেখছে সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখে হ্যাঁ ছাদটাও বেশ বড় অত্যাধুনিক স্টাইলে করা ছাদের মধ্যে ভর্তি রয়েছে অনেক ফুলের গাছ তার মধ্যে রক্তকরবী আছে এই গাছটা তনয়া খুব ভয় পায় এই গাছে আছে অপার্থিব বিষ যা দিয়ে মানুষকে খুন করা যায় তবে এরা কেন খুন করতে যাবে তনায়া নিজ থেকে ডাক পড়ে যাই নেমে আসে সে আরে এসো সুচরিতা এসেছে সোফার মধ্যে সুন্দরী একটি মেয়ে বসা পরনে হলুদ রঙের শাড়ি লাল রঙের ব্লাউজ হাতা অব্দি ঢাকা হাতে একটা আংটি পরা চুরি বলতে কিছু নেই মাথার চুলগুলো কোকড়ানো পিঠ ছাড়িয়ে নিতম্ব পর্যন্ত বিস্তৃত হয়েছে চোখ দুটো অসম্ভব সুন্দর টানা টানা পান পাতার মতো মুখশ্রী কপাল দিয়ে গড়ি আসা চুল ওর কানে পড়া কান মাগুলোকে ঢেকে দিয়েছে গলায় একটা সরু সোনার চেন পায়ের আঙ্গুল দুটোর মধ্যে যেকোনো একটা আঙুলে বোধ হয় রূপোর পড়া তবে সেটা পাটা বেশি ঢাকার কারণে বোঝা যাচ্ছে না চকচক করছে রূপোটা তবে নখে নখ দিয়ে ঘষছে মেয়েটি এইটা বোঝাই যায় কথা বলো তোমার হবুজ আয়ের সাথে তা তো বলবই হুম কেমন আছে ভাই ভালো আপনি আপনি কেন দিদি বলো আমি তো তোমার বর্দির মতো হ্যাঁ এসে শুরু করে দিলে তোমার আধিপত্য কথাটা বললেন রমা আহ আধিপত্যের কি আছে ও তো ঠিকই বলেছে বললেন অমিতাভ বাবু চুপ করো সব একটা মেয়েকে দেখতে এসে প্রথমে যদি বলা হয় আমি তোমার দিদি তাহলে ও কী ভাববে বলো তো রমা বললেন তোমার অত কথা বলার দরকার নেই তোমার পছন্দ হয়েছে কিনা এটুকু শুনতে চাই এমন ব্যবহারের জন্যে তনয়া আর অজয় কেউই প্রস্তুত ছিল না অজয় বলল মা আমাদেরকে নিয়ে আসার কোনো মানেই ছিল না কথাটা বলে তুমি তনয়াকে কিন্তু অপমান করছো ও তো সম্পর্কে ওর বর্দি হবে সেই ও বলেছে তাছাড়া ওদের সম্পর্কটা যদি ভালো থাকে তাহলে আমাদের দুই ভাইয়ের সম্পর্কটাও ভালো থাকবে এটা তুমি মাথায় রেখো দেখেছো দেখেছো কত বড় অপমান করছে আমাকে ছেলে বিয়ের পর ছেলে বউয়ের আঁসলে তলায় গিয়ে থাকে আমি কি বুঝি না এক কথায় দু কথায় হুলুস্থুল কাণ্ড বেঁধে গেল অজয় তার মাকে কথা শোনাতে ছাড়ে না আবার এই দিকে দেবীও বহু মাকে একেবারে চুল ছেঁড়া অপারেশনের মধ্যে দিয়ে ইচ্ছে মতো কথা শুনিয়েই যাচ্ছেন আর শুনিয়েই যাচ্ছেন তনায়ার চোখ থেকে টপ টপ করে জল পড়ে সুজয় আর সুচরিতা ওরা কেউ কোনো কথা বলছে না চুপ কিছুক্ষণ পরে সুজয় ধচমচিয়ে উঠে দাঁড়ায় তনয়ার কাছে এগিয়ে গিয়ে বলে তোমার মুখ নেই কথার উত্তর দিতে পারো না তোমাকে অপমান করছে তুমি বলতে পারো না কিছু হ্যাঁ তুমি কি গো তনয়া কাঁদে কাঁদতে ঘর থেকে বাইরে বেরিয়ে যায় এমন সময় দেবী আর দত্তবাবু ওকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে আসে এই পর্যন্তই কথাবার্তা হয় দুপুরবেলা খেতে বসে রমাদেবী অজয় আর তনয়া একসঙ্গে টেবিলে বসে না যেন এদের মধ্যে ফিকশন বেঁধে গিয়েছে আলাদা আলাদাভাবে খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলা ওরা গাড়ি করে বাড়িতে ফিরবে কিছুক্ষণ আগে অমিতাভবাবু দত্তবাবুকে বললেন আজকে যে এমন হবে পরিস্থিতি আমি বুঝতে পারিনি বুঝতে পারলে আমি সত্যি আসতাম না আমি আমার বড় ছেলে আর বড় বউমাকে বাড়িতে দেখেই আসতাম রমা যে এমন একটা রিয়াকশান করবে বিশ্বাস করুন ও কিন্তু বড় বউমাকে খুব ভালোবাসে হ্যাঁ বড় বৌমা ওর কথা না শুনলেও কষ্ট পায় কিন্তু এমন করে যে বলবে আমি কল্পনা করতে পারিনি আর ঠিক আছে হতে পারে বৌদির হয়তো খারাপ লেগেছে কিন্তু সুচরিতা বৌমাকে আমার খুব পছন্দ বাড়িতে যাই ওর সাথে একটু কথাবার্তা বলি তারপর না হয় ফাইনাল সিদ্ধান্ত এ সুজয় কোথায় সুজয় সুজয় বাবা তনয়াকে দেখেছো। না তো বৌমা কোথায় গেছে বলতে পারবো না ভাইকেও খুঁজে পাচ্ছি না তোমার বৌমাকেও তাহলে বোধ হয় বোঝাতে গেছে দেখ কষ্ট পেয়েছ তো মেয়েটা আর রমা ও বৌদি আমার বউয়ের সাথে রয়েছে রমা রয়েছেন ইছার ঘরে অলকার সঙ্গে বললেন আমি বুঝতে পারলাম না দিদি আমার বৌমাকে আমি অমন করে বলতেই চাইনি কি থেকে যে কি বলে ফেললাম মাথাতেই এলো না হ্যাঁ আমি আসলে বুঝেছি যে মা তোমার ঠোঁটে তখন দেবী বসবাস করছিলেন না কোন দেবী সরস্বতী সরস্বতী ঠাকুর আমরা যখন কথা বলি একটা নির্দিষ্ট সময়ে আমাদের ঠোঁটে দেবী সরস্বতী বিরাজমান থাকেন মানে উনি কথাগুলোকে কন্ট্রোল করেন তোমার তখন দেবী সরস্বতী ছিল না অলৌকি ছিল একটা ছয় মারবো বললেন রমা দেবী ও আমি আমার কি করলাম ছোট ভাই বড়দের মুখে মুখে কথা বলতে হয় তুমি তোমার দিদির থেকে সম্পূর্ণ আলাদা ও আলাদা থাকতেই ভালোবাসি আমি আমি মানে মুখো নিচে খান নাচ করতে ভালোবাসি না মানে মানে কিছু না আমি যা সামনে কিছুই নয় কিছু মনে কথা করবেন না দিদি অলকা দেবী ইতিমধ্যে আর একটা পান মুখে পুড়ে দিয়েছে আর সেই পানের পিক কষ বেরিয়ে মুখের পাশ দিয়ে পড়ছে দুপুরবেলা খেতে বসে ওই খাসির মাংসের লাল ঝোলটা আর গলদা চিংড়িটা দেখেই যেন গাটা গুলিয়ে উঠেছিল দেবীর বারবার মনে হচ্ছিল কোনো সময় লঙ্কার গুঁড়ো লাল হয়নি বলে মুখ থেকে পানের পিকটা থু করে ফেলে দেয়নি তো রান্নার মধ্যে কে জানে বাবা পান খড়দের দিয়ে বিশ্বাস নেই উনি এসব নেশা খড়দের একদম পছন্দ করেন না সুশিতাকে আর সুজয়কে একসঙ্গে কথা বলতে দেওয়া যায়নি পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাবে কেউ আঁচই করতে পারেনি এ কি কোথায় ছিলে তুমি আমি আমি একটু ছাদে গিয়েছিলাম কেন মানে ও কি তুইও তো নামছিস বৌদিকে বোঝাচ্ছিলি নাকি কি করবো বল দাদা এরকম যে একটা সিচুয়েশন হবে আমি জাস্ট ভাবতে পারিনি আমি তো সকাল থেকে আসতেই চাইছিলাম না আমাকে জোর করে এরা নিয়ে এলো আর এই সিচুয়েশন আর বল কেমন লাগে ঠিক আছে ঠিক আছে এখন বাড়ি তুই আমাকে শুধু একটা কথা বল মেয়েটাকে তোর পছন্দ সুজয় চোখ মুখ লাল হয়ে যায় লজ্জায় বল পছন্দ পছন্দ তনয়ার মুখটা কালো হয়ে যায় কিছুক্ষণ আগে সুজয় আর তনয়া যখন ছাদে গিয়েছিল তখন বাড়ির সকলেই নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত দুটো মানুষ যে কাছে নেই সেটা হয়তো লক্ষ্যই করেনি সুচরিতাকে ঘিরে বসেছিল অমিতাভ দত্তবাবু আর অজয় ওর কলেজ পড়াশোনা ওর হবি এইসব জিজ্ঞাসা আর অন্যদিকে রমা দেবী হলকা দেবীর ঘরে বসে কি করে অপমানিত হলেন বা কি করে ওনার মুখ থেকে এমন বাজে কথা বেরোলো সেই সব কথার জমানবন্দি করছিলেন আর ওই মুহূর্তে ছাদে সুজয় আর তনয়া একে অপরকে চুম্বন করার জন্যে ব্যস্ত ছিল তনয়া সুজয়কে দেখেই বলল হ্যাঁ আমাকে বলো তুমি ওকে বিয়ে করবে না কি করে বলি এতগুলো বছর নানা করে এসেছি এখন তো আর সম্ভব না হ্যাঁ আমি তো কলেজে থাকতে তোমাকে ভালোবাসি বিয়েটা হয়ে গেল তোমার দাদার সাথে ভেবেছিলাম ভালো থাকবো তিনজনে একসঙ্গে কিন্তু 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 এই দেখো মা এখন নাচর বান্দা তোমার সঙ্গে বিয়ে দিয়েই ছাড়বে হ্যাঁ আমাকে সকালবেলা কিরকম অপমান করলো মা বলো তো সকালে না দুপুরে ওই হলো হ্যাঁ আমি কি অমন কিছু বলতে চেয়েছি নাকি তবে তোমার চোখে মুখে কিন্তু হিংসে ফুটে উঠেছিল ওটা বোধ মায়ের চোখ এটাইনি তুমি আমাকে হিংসুটে বলছো আমাদের ভালোবাসার কথা তুমি ভুলে গেলে সোজয় আমরা একে অপরকে কত ভালোবাসতাম সেবার কলেজে আমার শেষ বর্ষ আর তোমার চাকরি হয়েছে নিতে গিয়ে একে অপরে ধাক্কা লাগলো তারপর থেকে আমাদের প্রেম গড়ে উঠল আমরা আমরা হোটেলে পর্যন্ত একসঙ্গে দেখা করেছি কত দিন কাটিয়েছি কত রাত কাটিয়েছি মাঝখান থেকে ব্যাগড়া বাঁধালো তোমার দাদা হুট করে একদিন দেখি ব্যালকনিতে দাঁড়িয়ে তোমার দাদা এসে দাঁড়িয়ে রয়েছে আমাদের নিজতলায় ব্যাস বাবার চোখে পড়তেই কিচ্ছু জিজ্ঞাসা না করেই ধরে বেঁধে এক মাসের মধ্যে বিয়ে দিয়ে দিল প্রচার হয়ে গেল কি তোমার দাদার সাথে আমি প্রেম করে বিয়ে করেছি বিয়ের পিড়িতে যখন বসি তখন আমাকে একটি কেউ জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলো না যদিও আমিও কাউকে কিছু বলতে চাইনি যখন দেখলাম তাতে কি হয়েছে একসঙ্গে দুইজনকে নিয়েই না হয় সংসার বাঁধব তুমি আর তোমার দাদা একই সুতোয় গেতে রাখবো দুটোকে হ্যাঁ আমার এই সংসার কখনো আলাদা হবে না কারণ দুটো পুরুষই তো আমার হাতে আমার মুষ্ঠির মধ্যে বদ্ধ বলেই সুজয়কে জড়িয়ে ধরেছিল তনয়া তারপরে দুটি ঠোঁট বাঁধন ছাড়া আনন্দে মেতে উঠেছিল সুচরিতার ছাদে তবে সুজয় আর তনয়া জানে না পেছন থেকে দাঁড়িয়ে সুচরিতা সবটাই যে স্পষ্ট দেখতে পেয়েছিল এবং চিৎকার করে কান্নাও করতে গিয়েছিল তবে দুটো ভালোবাসার মানুষের মধ্যে সুচরিতা আসতে চায়নি তাই সে মনে মনে করেই নিয়েছিল এখান থেকে কলকাতা শহরে যখন ওরা বাড়িতে পৌঁছে বিয়ের কথা জানাবে তখন সুচরিতাই মুখের পড়ে বলে দেবে না ও কাউকে ভালোবাসে না এবং বিয়েও করতে চায় না ও একাই থাকতে চায় কিন্তু ভাবা হয় একরকম কাজ হয় আরেক রকম সুচরিতা জীবনেও ঠিক তাই হলো বাড়িতে পৌঁছে সুজয় জানালো তার পক্ষে বিয়ে করা সম্ভব নয় কারণ সুচরিতার মা অসভ্য একটি মেয়ে মানুষ হ্যাঁ উনি মেয়েদেরকে ঠিকঠাক মানুষ করতে পারেননি ইছামতির হাবভাব খুব খারাপ আর ইছামতি বলেছে ঘোমটার আড়ালে নাচ সে পছন্দ করে না সুতরাং সুচরিতার স্বভাবে নিশ্চয়ই কোনো গন্ধ আছে দিদি আর বোন একে অপরকে সব থেকে বেশি চিনবে বোন যখন বড় একটা হিন্স দিয়েছে ওইটা শোনার পরে সুজয় অত বোকা নয় যে সুচরিতাকে বিয়ে করতে রাজি হবে নিশ্চয়ই কিছু না কিছু ব্যাপার তো অবশ্যই আছে প্রথমেই সুচরিতা ভেবেছিল চিৎকার করে কান্না করবে বাবাকে জড়িয়ে ধরে বলবে কেন বাবা আমি কি তোমার বোঝা হয়ে গিয়েছি কিন্তু না সুচরিতা মনে মনে ঠিক করেই নিল এই অপমানের একটা উপযুক্ত শাস্তি দিতেই হবে সুজয়কে হ্যাঁ দিতেই হবে ওর বৌদির সঙ্গে ওর অন্তরঙ্গ এই ঘনিষ্ঠ সম্পর্কটা সবার সামনে তুলে ধরতে হবে তবে ওর মা ওর বাবা ওর বোন সকলের অপমানের প্রতিশোধ তোলা হবে বিয়ের ব্যাপারটা নিয়ে আর কেউ মাথা খামায়নি রমা দেবীও আজকাল কিছু বলেন না ছেলে নিজের মতো খায় দায় বেরিয়ে যায় নিজের কাজকর্ম পড়াশোনা এই নিয়েই রয়েছে কলেজ স্টুডেন্ট লাইব্রেরি অন্যদিকেও অজয় সেও নিজের অফিস কাছারি অমিতাভ বাবুও তাই মাঝখান থেকে ঘরে থাকা দুটো মানুষ ওই একটা দিনের পর থেকেই কেমন যেন পরস্পর পরস্পরের থেকে দূরে সরে গিয়েছে একদিন রাতে সুজয়ের ঘরে হঠাৎ করে গিয়ে হাজির হয় দেবী বললেন তোর ব্যাপার কি বলতো বাবু আমি আবার কি করলাম তুই কি সত্যিই বিয়ে করবি না না আমার বিয়ে করার এখনো সময় হয়নি সময় হলে ঠিক করব। এমন সময় ঘরে কলিং বেলটা বেজে ওঠে এত রাতে আবার কে এলো দেখো দাদা বৌদি ফিরেছে হয়তো না না ও তো বাপের বাড়ি গেছে হতো বলল আজকে ফিরবে না তার ওপরে ওর ছোট বোনটার নাকি বিয়ে বিয়ে ঠিক হচ্ছে সুজয়ের মন মেজাজ এই জন্য আরও বেশি খারাপ বৌদি বাড়িতে নেই মানে কবে যে তনয়া বাড়িতে ফিরবে গেছে তো গেছে বিয়ে পারপাস এখন নাকি আবার রাতেও থাকবে বেলা সুজয়ের কাছে তনয়া না এলে সুজয়ের ঘুম হয় না প্রতিদিনই অজয়কে ঘুমের ওষুধ খাইয়ে তনয়া আসে ওর কাছে শ্বশুর শাশুড়ি কেউই টের পায় না ওদের গোপনে সম্পর্কের কথা পাড়া প্রতিবেশী পরিবার লোকজন সকলের কাছে ভাইয়া হলে কি হবে যে ও মনের ভাইয়া নয় ও যে মনের সাজনা সেইটা কেউই জানতে পারে না এ কি সুচরিতা তুমি হ্যাঁ কলেজে গিয়েছিলাম বাইরের ওয়েদারটা খুব খারাপ বান্ধবীর বাড়িতে উঠলাম কিন্তু সে আবার বিবাহিত একটা অবিবাহিত মেয়ে হয়ে বিবাহিত বান্ধবীর বাড়িতে কি থাকতে পারি তারপরে তুমি তো আমার চেনা জানা তোমার বাড়িতে থেকে আজকের রাতটা কিন্তু ঠিকানা পেলে কি করে ভুলে গেলে আমাকে দেখতে গিয়েছিলে বাবা মাকে ঠিকানা দিয়েছিলে তাছাড়া বাবার তো এখানে নিত্য যাতায়াত রমাদেবীর একটু দোনো মনে হচ্ছিল তবে যেহেতু সুচরিতাকে উনি মন থেকে খুব পছন্দ করেন তাই বললেন আয় মা ভেতরে আয় কেউ নেই আজকে বাড়িতে বুঝলি তোর জেঠু গিয়েছে এক বন্ধুর বাড়িতে বর্দা বড় বৌদি গিয়েছে ওর বাপের বাড়ি ও আর কেউ আছে সুজয় আর আমি রয়েছি তুই এক কাজ কর তুই আমার বড় খোকার ঘরটায় গিয়ে শুয়ে পড় ঠিক আছে তাই হবে খেয়ে এসেছিস না মানে ও হো আমি কীরকম বোকা বলতো তোকে খাওয়ার কথাও জিজ্ঞেস করছি না আমি মাছ লেতে খাবো বলে দুটো সিদ্ধ ভাত করেছি তাতেই হবে আমার খুব খিদে পেয়েছে লক্ষ্য করলেন রমা দেবী সুচরিতার পোশাকে একটু পরিবর্তন এসেছে তার ব্লাউজটা ফুল হাতার থেকে স্লিভলেস হয়েছে শাড়িটা পরেছে টকটকে লাল তার মধ্যে ছোট্ট ছোট্ট কালো রঙের ফুল মাথার চুলগুলো কোমর পর্যন্ত আর নেই সেটা ঘাড় অব্দি এসেছে কোকড়ানোর বদলে স্ট্রেইট হয়েছে ছোট্ট একটা কালো টিপ আর গাঢ় লাল লিপস্টিক গায়ের গৌরবর্ণ রঙটাকে আরও দশ গুণ বেশি ফুটিয়ে তুলেছে ডান হাতে একটা রুপোর ব্রেসলেট আর বাহাতে একটা সোনালি রঙের রেস্ট ওয়াচ ভালোই লাগছে দেখতে ঘাড়ে একটা ব্যাগ ছিল আঁচলটা যেহেতু এয়ার হোস্টের স্টাইলে পড়া তাই পেটের নাভিটা বেশ স্পষ্ট এবং একটা সোনালি রঙের হালকা হয়তো কোমর বন্ধনী কোমরের মধ্যে জড়ানো রয়েছে এমনভাবে সুচজিতাকে দেখবেন উনি আশা করেননি তুই আমার ঘরে যা চেঞ্জ করবি তো দাঁড়া আমি তনয়ার আলমারি থেকে কয়েকটা নাইটি বের করে দিচ্ছি না না তা লাগবে না আমি পোশাক নিয়েই এসেছি আমি গিয়েছিলাম বন্ধুর এক পার্টিতে সেখানে গিয়ে রাত হয়ে গেল। তারপরে কলেজের একটি নোটসের দরকার ছিল স্যারের বাড়িতেও গিয়েছিলাম সেখান থেকে ফিরতে ফিরতে দেখা হলো এক বিবাহিত বান্ধবীর সাথে ঝড় জলের মধ্যে ওর সাথে খানিক্ষণ কাটালাম কিন্তু ওর বড় অফিস থেকে চলে এসেছে ওদের একটাই বেডরুম সেই কারণেই আমি কি তোমাকে খুব বিরক্ত করলাম আমি কি তাই বলেছি পাগলি যদি তোর সঙ্গে আমার সুজয়ের বিয়েটা হতো তাহলে তো সুজয়ের ঘরটাই তোর থাকার জায়গা হতো আচ্ছা দাঁড়া আমি বরং সুজয়ের সাথে গিয়ে কথা বলি সুজয় ইতিমধ্যেই ওর ঘর থেকে বারান্দায় এসে দাঁড়িয়েছে এবং সুচরিতাকে হমন সুন্দরভাবে দেখে নিজের লোভটাকে আর সামলাতে পারছে না সুজয় সুন্দরী মেয়েদের রক্ত খেতে ভালোবাসে তনয়া ওর বহু দিনের শিকার তনয়া শরীরটাকে খেতে খেতে এবং ওর মিষ্টি রক্তের স্বাদ ভক্ষণ করতে করতে সুজয় আর চায় না অন্য কোনো রক্ত খেতে সুজয় পছন্দ করে লাল রঙের শাড়ি এবং ফর্সা টুকটুকে গরম বিশেষত যে সমস্ত মেয়ের নাভিগুলো এক আঙুল গর্তর নিচে হয় সেই সমস্ত মেয়েদের পেটের কাছের নরম সেই গরম রক্তটা নিজের মারাত্মক দুটো দাঁত দিয়ে সেখানে ফুটিয়ে রক্ত খেতে সুজয় ভালোবাসে তনয়া নিজের শরীরটাকে রোজই আয়নায় একবার করে দেখে ওর নাভির কাছে গভীর ক্ষতটাকেও দেখে তার উপরে হাত বোলায় কিন্তু ওর ভালো লাগে মেলামেশার প্রথম দিনই সুজয়ের এই জিনিসটা আয়নায় প্রতিফলিত হতে দেখতে পেয়েছিল তনয়া সেই দিন তনয়ার বাড়িতে কেউ ছিল না বাবা মা বোন সবাই গিয়েছিল নিমন্ত্রণ খেতে একটা ফোন করে ডাকে তনয়া সুজয়কে তনয়ার লাল রঙের নাইটি আর তার ফাঁকে গভীর নাভিমূল দেখে সুজয় নিজেকে আর সামলাতে পারে না সুজয়ের কিছু সুন্দর শুধু রয়েছে মারাত্মক দুটো হিংস্র দাঁত যেই দাঁত দুটো ওর গজাল দাঁত নামে পরিচিত তনয়া ওকে ভালোবেসে কাছে ডেকে নেয় এবং ফাঁকা ঘরের সুযোগ পেয়ে সুজয়ও ঝাঁপিয়ে পড়ে তনয়ার ওপরে ওর সুন্দর মখমলের মতো নরম শরীরটাকে দুহাত দিয়ে দলতে দলতে হঠাৎ করে যখন মূলের কাছে এসে থামে তখন ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়েই ওর হিংস্র দাঁত দুটো তনয়ার নাভিমূলের পাশে শক্ত করে গেঁথে যায় তনয়া একটা চিৎকার করে ওঠে ঠিকই কিন্তু চুকচুক করে রক্তের স্বাদ যখন ভক্ষণ করছিল সুজয় তখন তনয়া কেমন একটা ঘোড়ের মধ্যে চলে যায় ওর ভালো লাগতে শুরু করে প্রথম প্রথম তনয়ার বর্ণ এত উজ্জ্বল গৌরবর্ণের ছিল না কিছুটা তামাটে ছিল তবে এখন সুজয়ের ঠোঁটের স্পর্শে এবং দাঁতের কামড়ে তনয়ার গায়ের রঙটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে বাচ্চা নেওয়ার চেষ্টা করছে ওরা অনেক দিন ধরে ডাক্তার বলেছে তনয়ার শরীরে নাকি হিমোগ্লোবিনের বড্ড বেশি অভাব এই কারণেই তো ওকে নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করতে যেতে বলেছে ডক্টর আবহাওয়া বদল হলে খাওয়া দাওয়ার পরিবর্তন হলে জীবনযাপনের একটু এদিক ওদিক তাহলেই নাকি শরীর মন সবটাই ভালো থাকে অজয় চাইছে তনয়াকে সুস্থ করে তুলতে কারণ তনয়া ছাড়া অজয় একেবারেই অচল প্রত্যেক দিন রাত্রিবেলা কিভাবে যেন তনয়াকে আবিষ্কার করার আগেই অজয়ের চোখ দুটো ঘুম এনে দিয়ে ওঠে কারণ প্রতিদিনই বাদাম দুধ খেয়ে ঘুমোনো ওর অভ্যেস ওই দুধ খেয়ে জল খেয়ে যখনই তনয়াকে বলে ফ্রেশ হয়ে আসতে তনয়া ফ্রেশ হয়ে এসেই দেখে অজয় কাত আর তখনই তনয়া নিজের শরীরটাকে লাশ্যময়ী করে তুলে সুজয়ের ঘরের দিকে যায় গিয়ে দুইজন ইন্টিমেট হয় স্বামী স্ত্রীর মিলনের শব্দ মনে করি আর গা করেন না এতগুলো বছর হয়ে গিয়েছে তনয়া আর সুজয়ের সম্পর্কটাকে কিন্তু কেউই কখনো এর ভুল ধরতে পারেনি রাত্রেবেলা জেঠিমার হাতের সিদ্ধ ভাত খেয়ে যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল সুচরিতা এখন এক ফাঁকে তাকিয়েছিল সুজয়ের দিকে সে মায়ের সাথে খেতে বসেনি তার খাবারটা আলাদা করে ঘরে দিয়ে আসতে হয়েছিল কারণ সুচরিতার সামনে সে নাকি আসতে পারছে না তার লজ্জা লাগছে সুচরিতা ভালো করেই বুঝতে পারে এই কটা দিনের মধ্যে সুচরিতা খবর নিয়েছে কলেজ ক্যাম্পাস বন্ধুবান্ধব এমনকি সুজয়ের আশেপাশের আরও কয়েকটা প্রফেসরকে জিজ্ঞাসা করে ও একদম সিওর হয়েছে যে সত্যিই তনয়ার সঙ্গে সুজয়ের গভীর সম্পর্ক রয়েছে দেওয়ার বৌদির সম্পর্ক নয় বিশ্রী নোংরা সম্পর্ক যেটা ম্যাক্সিমাম পরিবারেই থাকে কিন্তু ভদ্র সমাজে বাস করা শিক্ষিত মানুষেরা স্বীকার করতে চায় না হ্যাঁ তাই বলে আমি বলছি না যে সবাই একরকম তবে বেশিরভাগই তাই হান্ড্রেডের মধ্যে হয়তো সিক্সটি ফাইভ পার্সেন্টই তাই বাকি খুব কম শতাংশ বৌদিকে মায়ের নজরে দেখে আর বৌদিও সন্তানের নজরে ভাবতে গেলে ব্যাপারটা কেমন হাস্য কৌতুকের বলে মনে হয় না সেই দিন রাত্রেবেলা সুজয়ের বুকের ভেতরে তোলপাড় উঠেছে একটু আগেই সুচরিতা গিয়ে শুয়েছে তনয়া শোয়ার ঘরে আর এই ঘরটা সুজয়ের একেবারে মুখোমুখি সামনাসামনি ঘর রাত্রে ওষুধ মেশানো দুধ খাওয়ানোর পরে যেইভাবে তনয়া নাস্তা নাস্তে সুজয়ের ঘরের দিকে আসে সুজয় অর্ধেক রাতেও দরজাটা খুলে রেখে শোয় কারণ তনয়ার রক্ত খেতে খেতে সুজয় এখন রক্ত পিপাসু হয়ে উঠেছে তনয়াকে না ভোগ করলে তার শান্তি হয় না হতেই তার শরীরের সমস্ত লালিত্য আবার ফিরে আসে হেমনিতে সুজয় আর পাঁচটা নর্মাল মানুষের মতোই বিহেভ করে কিন্তু হঠাৎ করে না পাওয়া রক্তের স্বাদ সুজয় নিজেও জানত না তার ওই দাঁতের বৈশিষ্ট্য এমন অনেকেই থাকে যারা বড় বড় দুটো গজাল দাঁত নিয়ে নিজেদের সারা জীবন কাটিয়ে দেয় তবে এই গজাল দাঁত যে তাদের জিনগত প্রাপ্তি এই দাঁতের মাধ্যমে সূক্ষ্ম চামড়া ফুঁটো করে টাটকা তরল রক্ত খাওয়া হে যে নমুনা এইটা শিখিয়েছে তনয়া নিজের হাতে সুজয়কে সাদার হাত ধরে সুজয় শুধু তনয়াকে চিন্তা করছে পরের দিন সকালে ও যখন ঘুম থেকে উঠবে তখন ওর চোখ মুখ দেখেই মা বলবে কিরে রাতে ঘুমোস নি এমন হয় এমন হয় সেই রাতগুলোতে যেই রাতে তনয়া আসতে পারে না ওর কাছে না না অজয় জেগে থাকার জন্য নয় নিজের শারীরিক ত্রুটির কারণে সেই রাতগুলো অনেক কষ্টে কাটে সুজয়ের আবার পাঁচ দিন পরে যখন তনয়া ফিরে আসে তখন সুজয়ের গায়ের রঙও ফিরে আসে সব ফিরে আসে ফিরে আসে জৌলুস ফিরে আসে কাজ করার প্রতি অদম্য ইচ্ছে একটু একটু করে তনয়া নিজেকে বিলিয়ে দিয়ে সুজয়ের মধ্যে গড়ে তুলছে রক্তক্ষেক এক মানবকে আসতে পারি ঘোরের মধ্যে ছিল সুজয় হঠাৎ করে দরজার বাইরে একটি মেয়ের কণ্ঠস্বর শুনে ওর আপাদমস্তক ঝিনঝিন করে ওঠে ও ভালোই বুঝতে পারে এটা আর কেউ না সুচরিতা এসেছে হ্যাঁ কে আমি আসতে পারি হো এসো কি ব্যাপার বলো তো আমাকে দেখে একবারও নিচে গেলে না খাবারটা এসে যেটিমা ওপরে দিয়ে গেল আমি কি দেখতে এতই খারাপ নাকি বলে সুচরিতা নিজের গাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেয় এই মুহূর্তে ওর পরনে রয়েছে লাল টুকটুকি একটি নাইটি নাইটিটা এতই পাতলা যে ওর পেন্টি অন্তর্বাস এমন কি? ওর ভীষণ গভীর নাভিটাও স্পষ্ট দেখতে পাচ্ছে সুজয় আর নাল ঝরছে ওর শরীরের ভেতর দিক থেকে মনে হচ্ছে কখন এই নাভিটাকে ফুঁটো করে আসলে সে রক্ত পান করবে নেশায় গড়ে তুলবে নিজের শরীরটাকে আচ্ছা ওর রক্ত কি এবি প্লাস এবি প্লাসের রক্তের লোকগুলোর রক্ত খুব মিষ্টি হয় হই ওই তনয়া সে তো তাই এই কারণেই তো তনয়াকে ভোগ করতে এত বেশি পছন্দ ওর ও নিজে ও নেগেটিভ কিন্তু খায় এবি প্লাসের রক্ত তাকেই দেখছো কি আমার সাথে কথা বলতে বুঝে ইচ্ছে করছে না তোমার কি মেয়ে মানুষ দেখলে ভয় করে আচ্ছা আমার মধ্যে কি এমন খারাপ দেখলে যে আমাকে বিয়ে করার জন্য সম্পূর্ণ না করে দিলে নাকি অন্য কাউকে ভালোবাসো আমাকে সবটা বলতে পারো আমি সবটা শোনার জন্যই তোমার কাছে এসেছি এমন করে কথা বলতে বলতে সুজয়ের বিছানার কাছে এসে দাঁড়ায় সুচরিতা ওকে এখন আরো বেশি লাস্যময়ী বলে মনে হচ্ছে মেয়েটার কি গায়ে পড়া স্বভাব নাকি ইছামতির মতোই এই জন্যে বোধ হয় ইচ্ছামতি বলেছিল আমার দিদি ঘোমটার আড়ালে খেমটা নাচ করতে পছন্দ করলেও আমি করি না এই মেয়েটাও বুঝি এইভাবেই একদন্টেও ভাবতে পারে না সুজয় হ্যাঁ টান মেরে সুচরিতাকে বিছানার উল্টো দিকে শুয়ে দেয় এবং নিজে উঠে পড়ে ওর বুকের ওপরে নাকি কি করছো আমি কিন্তু আমি কিন্তু চেঁচাবো কথাটা আর বলতে পারে না কারণ সুজয় নিজে আষ্টে পৃষ্ঠে ধরেছে তার ঠোঁট দিয়ে সুচরিতাকে সুচরিতাও যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল সে জানে সুজয়ের গোপন অসুখের কথা রক্ত খাওয়ার কথা তনয়া নিজের রক্ত দিয়ে সুজয়কে বশ করে রেখেছে আর সুজয়ও ঠিক সেইভাবেই চলছে আজকে সুচরিতার পালা এসেছে এই রক্তক্ষেক মানুষটাকে নিজের রক্তের স্বাদ খাইয়ে সুচরিতা চিরজীবনের জীবনের জন্য আপন করে নেবে রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত সুজয়ের ঘরে থাকে সুচরিতা দুটো নারী পুরুষের মধ্যে যতটুকু সম্পর্ক হওয়া দরকার ততটুকুই হয় এবং সব কিছুর শেষে কান্নাকাটি শুরু করে সুচরিতা বলে আমি এই কাকে দেখাবো আমি বাড়ি ফিরবো কি করে আমি এসেছিলাম তোমার সঙ্গে গল্প করতে কিন্তু আমার মাথা ঠিক ছিল না বিশ্বাস করো বিশ্বাস করো লাল রং গভীর নাভি হার হাঁ কি আর আর কি হার আর বাকিটা বলতে পারে না সুজয় বলতে পারে না রক্তের গন্ধের কথা পরের দিন সকালবেলা খুব শিগগিরই ফিরে আসে অজয় আর তনায়া হাসার আসার পর দরজা খুলে রমাদেবী অবাক বললেন ভালোই হয়েছে এসেছো কে এসেছে জানো এসেছে সুচরিতা এসেছে বুকের ভেতরটা কে পেয়ে ওঠে তনয়ার এই কারণেই রাত্রেবেলা অজয়কে ঘুমের ওষুধটা খাইয়ে যখন ভিডিও কলে একটু ইন্টিমেট হওয়ার চেষ্টা করেছিল অনলাইনে তখন সুজয় ফোনটা রিসিভ করেনি তখনই তনয়ার বোঝা উচিত ছিল রক্তের সাধের ভুল বদলে যাচ্ছে আর একবার বদলে গেলে এই পরিবারের চাবিকাঠি আলাদা হাতে চলে যাবে তনয়া চেয়েছিল দুই ভাইকে একই সুতোর বন্ধনে বেঁধে রেখে এই কোটি টাকার সম্পত্তি একা হাতরাতে কিন্তু এখন যদি দুটো মেয়ে এসে সংসারে থাকে দুটো মেয়ের মধ্যে মনের মিল নাই হতে পারে কথাবার্তায় এদিক ওদিক কাটাকাটি হতেই পারে আর তখনই তো সংসার ভাগ হবে ভাগ বাটোয়ারা হবে দুই ভাইয়ের মধ্যে পুরো সম্পত্তিটা ভোগ করা হবে না সুচরিতার ভোগ করা হবে না তনয়ার সম্পূর্ণটা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যই সুজয়কে এতদিন রক্তের নেশার মধ্যে ভুলিয়ে রেখেছিল সে তান্ত্রিক আছে তার নিজের যাকে পুতুল বানিয়ে বশ করে রেখেছিল তনয়া এতদিন তান্ত্রিক ওদেরকে শিখিয়েছিল একটা মাটির পুতুল বানাতে এবং ওই পুতুলের মুখমণ্ডলের মধ্যে কুকুরের দুটো দাঁত নিক্ষেপ করতে প্রত্যেক দিন সেই দাঁতে নিজের শরীর থেকে এক ফোঁটা রক্ত ওই পুতুলের ওপর দিতে পুতুলটা বসে থাকা মানে এই গোটা পরিবারটা বসে থাকা আর এত টাকা সম্পত্তির মালিক একা হবে ভবিষ্যতে তারপর তারপর নিজের প্রেমিক যে কিনা ওর থেকে বয়সে প্রায় পনেরো বছরের বড় তার সাথে পালিয়ে যাবে চিরদিনের জন্য বিদেশের মাটিতে কেউ টের পাবে না একটা সংসারকে নিজের হাতে শেষ করে দিয়ে দুটো ভাইকেই একদিন ঘুমের ওষুধের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে শ্বশুর শাশুড়ির মৃত্যুটা তারপর তো কোথাকার ঝাড় সন্তানকে হারিয়ে কোনো মা বাবাই জীবিত থাকতে পারে না কিন্তু পারিবারিক সূত্রে উত্তরাধিকারী হিসাবে গোটা সম্পত্তির মালিক হবে একা একা তনয়া তনয়া এর আগে বিয়ে করেছিল সেই কারণেই মেয়েটাকে ঘাট থেকে নামানোর জন্যে সবসময় বসে থাকতেন ঋষভবাবু অজয়কে বাড়ির বাইরে গেটের সামনে তনয়ার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখেই মেয়ে প্রেম করছে পাড়ায় রটিয়ে দিয়ে ভালো একটা ছেলে পেয়েছিলেন বলে বিয়েটা সাত তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলেন তিনি তনয়া পালিয়েছিল ষোলো বছর বয়সে পালানোর পর সাত দিন সংসার করেছিল যেহেতু সে আঠেরো বছর বয়সী হয়নি তাই তিনটে বছর সেই ছেলেটিকে কেস খাইয়ে পঁচিশ লক্ষ টাকা আদায় করেছিল তনয়া এবং তনয়ার গোটা পরিবারটা যদিও পরে সেই টাকা নিয়ে বাপ বেটের মধ্যে তুমুল অশান্তি তনয়া ভোগ করতে ভালোবাসে যখন সে বুঝেছিল হেই ভোগ শুধু দেহ দিয়েই অর্জন করা যায় তখন নিজের শরীরটাকে কাজে লাগাতে শুরু করে সে সুজয় খুব ভালো ছেলে পরিবারটাও বেশ ভালো তনয়া সবটাই জানতো কারণ ওর তান্ত্রিক বাবা সবটা বলেছিল ওর হাত দেখে বলেছিল ও নাকি রাজ রানী হবে তবে সৎপ নয় সুজয়কে দেখে পা থেকে মাথা জ্বলে ওঠে হিংস্র দাঁতগুলো বাইরে বের করে তনয়া বলে তোমার সাহস কি করে হলো হ্যাঁ সাহস কি করে হলো বদি সামনে কথা বলো বাবা এক রাতে তোমার প্রেমিকা বৌদি হয়ে গেল তনয়ার এমন বিভৎসরূপ দেখে পরিবারের বাদবাকি অন্যান্য সদস্যরা বেশ অবাক হয়ে যান বলে আমার কত কত দিনের তনয়া দিনের প্রচেষ্টা আমার 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 প্রেমিক স্বামী আমার সেই স্বামী যাকে আমি ষোলো বছর বয়সে বিয়ে করেছিলাম আমার থেকে বছর পনেরোর বড় তাকে মিথ্যে মামলায় জড়িয়ে বাবা পঁচিশ লক্ষ টাকা আদায় করলো আদায় করে বাবার সাথে আমার তুমুল ঝগড়া হলো আমি বললাম আমি ওর কাছে ফিরে যাব। বাবা ফিরে যেতে দিল না তারপর থেকেই সেই থেকে আমি 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 প্ল্যান কষেছি আমি এমন পরিবার দেখে বিয়ে করব যেই পরিবারের সবটা হবে আমার নিজের কন্ট্রোলে তারপর নির্দিষ্ট সময় বুঝে তুমি টোপটা মারবে তাই তো বৌদি শেষের কথাটা বলল সুচরিতা তবে সেটা যে আর হবার নয় তুমি এতদিন ধরে ওষুধ খাইয়ে সুজয়কে নিজের বসে করে রেখেছিলে ওকে কুকুর বানিয়ে রেখেছিলে তোমার রক্তের স্বাদ গ্রহণ করার জন্য তুমি নিজে রক্ত খাইয়ে শেষ হয়ে যাচ্ছ সেটা কখনো বোঝোনি আমি বাইরের মেয়ের সাথে কথা বলতে চাই না বৌদি হ্যাঁ আমি সুজয় তাকে ভালোবাসি আর ওকে আমি বিয়ে করব। শেষ পর্যন্ত রমা দেবী বললেন তুই তুই কাল নাগিনি তুই আমার গোটা পরিবার তাকে শেষ করেছিস অজয় অজয় দেখ দেখ তুই কাকে বিয়ে করেছিস অজয় বলল মা তোমার যদি ওর সঙ্গে না পোষায় তাহলে আমাকে আমার সম্পত্তি আলাদা করে দাও আমি আমার বউকে নিয়ে আলাদা মতো থাকছি আমি এখনো মরে যাইনি রে বললেন অমিতাভ বাবু তোর নষ্ট চরিত্রের বউটাকে নিয়ে তুই ঘর থেকে বেরিয়ে যা আমার সম্পত্তির এক টানা করিও আমি দেব না যা থাকবে সব থাকবে আমার ছোট ছেলে আর ছোট বৌমার কি কি বললে রান্নাঘরে পড়ে থাকা আঁশবটিটা তুলে নিয়ে এসেছিল তনয়া শ্বশুরের গলায় মারবে বলে তনয়া অমন হিংস্র রূপ দেখে আঁতকে উঠেছিলেন অমিতাভ বাবু এর পরে যা হয় ঘর থেকে পাগলের মতো ছুটে একা একাই তনয়া বেরিয়ে যায় আর তনয়ার পেছনে পেছনে ছোটে অজয় বউকে বাঁচানোর জন্য। বেশ কদিন পরের ঘটনা অজয় আর তনয়া কারোরই কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবারের তরফ থেকে পুলিশে খবর দেওয়া হয়েছে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি খোঁজ করা হয়েছে তনয়ার সেই পুরনো প্রেমিকের যাকে সে বাচ্চা বয়সে বিয়ে করেছিল আসলে প্রথম প্রেমটাকে তনয়া কিছুতেই ভুলতে পারেনি আক্রোশে নিজের পরিবারের ওপরে সমস্ত রাগের প্রতিশোধ তোলার জন্যে এমন একটা হিংস্র ছক রচনা করেছিল তনয়া গ্রেপ্তার করা হয়েছে সেই তান্ত্রিককে যে তান্ত্রিক বুজরুকি দিয়ে মানুষের মধ্যে কুৎসা রটান সুচরিতা আর সুজয়ের বিয়েটা হবে আলটিমেটলি আজকে সুচরিতা সুন্দর করে সেদেছে ইচ্ছামতি এসেছে সে বলছে দিদি আমার দায়িত্ব কিন্তু ভুলে যাস না হ্যাঁ আমি কিন্তু হারে বাবা হ্যাঁ যখন বিদায় নিয়ে চলে যাবো তখন কনকাঞ্জুলি দেওয়ার সময় বলবো আমার বোনকে আমি আমার সঙ্গে নিয়ে গেলাম তুই আর আমি একসঙ্গেই তো থাকবো এক জায়গায় না হলে পুরোটা আদায় হবে কি করে ঠিক বলেছিস দিদি আমার প্রেমিকটাকে দেখ না একটা ঢ্যাঁড়স কাজই করতে চায় না তা করবি কেন বলতো সবসময় পুরুষরা কাজ করবে মেয়েরা বসে বসে খাবে তা হয় আমাদের রূপ আছে আমাদের যৌবন আছে আমরা তো পারি বাচ্চা থেকে বুড়ো সকলকেই নিজেদের হাতের মুঠোয় ছাতে হাতের মুঠোয় নয় রে দিদি তাহলে বল নিজেদের নিচের দিয়ে না নাচাতে তান্ত্রিকের চোখের সামনেই তার স্ত্রীর শরীরটাকে ধর থেকে আলাদা করে দিতে কয়েক সেকেন্ড সময় লাগলো পুরুষটির ঘ্যাঁচ করে ধর থেকে মুন্ডটা আলাদা করে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলা থেকে ফিনকি দিয়ে রক্ত ছিটে গেল তান্ত্রিকের গোটা গায়ে কান্না করবে না চিৎকার করবে বুঝে ওঠার আগেই ঠিক মাছ বরাবর ধারালো একটি ছুঁড়ি দিয়ে শরীরটাকে দুই দিক থেকে ছিঁড়ে দুদিকে ফালা ফালা করে ফেলে আত তাই পুরুষটি পালিয়ে গেল রুদ্ধশ্বাসে তান্ত্রিক খানিক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে স্ত্রীর টুকরো টুকরো শরীরগুলো একত্রিত করে তার সামনে বসে রইল এবং উচ্চারিত করতে থাকল ও অপার্থিব এক মন্ত্র বেশ কয়েক বছর আগের কথা তান্ত্রিক ও তার শখতর এই গ্রামেই বাস করত তান্ত্রিকের মন উড়ু উড়ু সংসার জীবন তার ভালো লাগে না বিমলাকে বিয়ে করার পর বিমলার পার্থিব শরীরের চাহিদাও তান্ত্রিককে সংসারের প্রতি আকর্ষিত করতে পারেনি অতএব বিমলা জড়িয়ে পড়ে তার ভাসুরের সঙ্গে দৈহিক সম্পর্কে এই সম্পর্ক এতটাই মারাত্মক ছিল যে ভাসুর বিয়ে থাওয়া করা তো দূরের কথা বিমলাকে ছাড়া এক দণ্ড কিছু ভাবতে পারতো না কিন্তু কিছুদিন আগেই বিমলা দেখতে পায় তার ভাসুরকে গ্রামেরই এক চাষার মেয়ের সঙ্গে গভীর সম্পর্কে মত্ত হতে দুটো শরীর যখন একত্রিত হচ্ছিল চষা জমির ঠিক মাছ বরাবর দুপুর বেলার ভাত নিয়ে বিমলা যাচ্ছিল ভাসুরের উদ্দেশ্যে ভাতের থালা একদিকে ছিটকে পড়ে যায় বিমলার দুটো নগ্ন শরীর একত্রিত হয়ে যেন পুরো মাঠ কাঁপিয়ে দিচ্ছে রাগে অভিমানে বিমলা কান্না জুড়ে ছিল তন্ত্র বলে সেই কান্না শুনতে পেয়ে তান্ত্রিক এসেছে বিমলাকে উদ্ধার করতে আর এসেই বিমলার দেহটা টুকরো টুকরো হতে দেখে তান্ত্রিকের বাকি রইল না পুরো ব্যাপারটা বুঝতে তান্ত্রিকের বাবা এই গ্রামের একজন সনামধন্য ব্যক্তিত্ব অনেক চষা জমি রয়েছে ওনার ছোট ভাইকে সংসারের প্রতি মনোনিবেশ না করানোর জন্য বড় ভাই সর্বত্রই ছলা কলা ব্যবহার করত অতএব ছোট ভাইয়ের কানের সামনে সংসার ত্যাগই পরম ধর্ম এমন মন্ত্র ছোটবেলা থেকে উচ্চারিত হবার কারণে সংসার সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছিল তান্ত্রিকের অতএব সংসার ধর্ম ত্যাগ করে তার বৈরাগ্য ধর্ম গ্রহণ করা কিন্তু বিমলা দিব্য দৃষ্টিতে দেখা বিমলার দৈহিক যন্ত্রণার কথা জানতে পেরে তান্ত্রিক ঠিক করে সে ফিরে আসবে সংসার করবে কিন্তু বড় ভাই তার স্ত্রীকে খুন করে পালিয়ে যায় জানা যায় পৈতৃক সমস্ত সম্পত্তি সে হাতিয়ে নিয়েছে দুই ভাইয়ের মাঝখানে চির ধরিয়েছে সম্পত্তির বেড়া তান্ত্রিক বসে উচ্চারিত করতে থাকে এমন অপার্থিব মন্ত্র যেই মন্ত্র একটি নারী শরীরে এমন শক্তির সৃষ্টি করবে যেই শক্তি দিয়ে একমাত্র নারী পারবে সেই সম্পত্তির ভেদাভেদ থেকে মানুষকে রক্ষা করতে হ্যাঁ মানুষ মরার পরে দুই দিন কান্নাকাটি কিন্তু সম্পত্তি গয়নাঘাটি বিষয় আশয়ের চিন্তাতেই সারাটা জীবন মানুষ ব্যয় করে অথচ তান্ত্রিক তার বৈরাগ্য জীবনে সম্পত্তির মাত্রটুকু ভোগ করতে চায় না সে চায় তার স্ত্রী ঠিক যেইভাবে এই গোটা সংসারটাকে নিজের দৈহিক বন্ধনে আবদ্ধ করে রাখতে পেরেছিল সেইভাবেই প্রত্যেকটি নারী যেন পারে তাদের একার শক্তি দ্বারাই পুরুষগুলোর ওপরে সত্তা বিরাজমান হতে বৈরাগ্য জীবনে উপনিবেশকারী তান্ত্রিক বিয়ে করতে চায়নি তবে বিমলার শারীরিক সৌন্দর্য একটু একটু করে তাকে সংসারের প্রতি আকর্ষণ করছিল হয়তো কিন্তু সম্পত্তির জন্যে এমন একটা কাণ্ড হবে তান্ত্রিক কল্পনাও করতে পারেনি কাটা সেই শরীরটাকে নিয়ে তান্ত্রিক আজও রত জেলে তাকে বন্দি করে রাখার সাধ্য নেই কারণ সে নিজে অনেক রকমের তন্ত্রবিদ্যা জানে শহরের জেলার জানে তান্ত্রিক আত্মহত্যা করেছে কিন্তু তার শরীরটাকে বহন করে চলছে অজয় আর বিমলাকে নিজের শরীরে নিজের নাভিকুঞ্চে স্থান দিয়েছে তনয়া তান্ত্রিকের মন্ত্র উচ্চারিত হচ্ছে প্রতিধ্বনিত হচ্ছে আকাশ বাতাস গগন ভেদ করে যতদিন বিমলার নাভি বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবে তনয়া আর ঠিক ততদিনই এই বিশ্ব সংসারকে একত্রিত করে রাখার জন্যে নারীদের ওই নাভিমূলি যথেষ্ট পুরুষকে নিজের কাছে ঠাসা করে রাখার একমাত্র উপায় কেমন লেগেছে আজকের নিবেদন কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই বন্ধুরা বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন বিদায়